বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা স্কলারশিপ নিয়ে সকলে চিন্তিত আছেন, আমি আজকে আপনাদেরকে জানাবো যে আসলে স্কলারশিপ কোন কোন স্কলারশিপ গুলো ছেড়েছেন এবং আপনারা কবে থেকে স্কলারশিপ পাবেন বা রিনিউয়াল নতুন সবই কিছু করতে পারবেন। চলুন আমরা এখন ওয়েবসাইটে গিয়ে দেখি যে আসলে আমাদের স্কলারশিপের জন্য ওয়েবসাইটের লিঙ্ক গুলো অ্যাক্টিভ করেছেন কিনা, অর্থাৎ এই 2023-24 জন্য আমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো কিনা। তো আমি সর্বপ্রথম আসছি ঐক্যশ্রী কথাটাই লিখছি। ঐক্যশ্রী লিখলে অ্যাকচুয়ালি মেন সাইটটা হলো WBMDFC, যেটা আমরা দেখতে পাচ্ছি WBMDFCscholarship.in। এই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি এখানে ক্লিক করলে চলে আসতে পারবেন ঠিক যে জায়গাতে আসছেন। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হলো স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করব। তো স্টুডেন্ট এরিয়াটা এই আছে, আমরা মেনশন করে দিলাম। স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই লিঙ্কটা খুলে গেছে। তো আমরা মনে করুন রিনুয়াল করব। তো রিনুয়াল করতে গেলে এখানে আমরা দেখছি যে লেখা আছে 2022-23, অর্থাৎ পিছনের বছর এটা দেওয়া আছে। ফ্রেশের জন্য আমরা একইভাবে দেখতে পাচ্ছি 2022-23 দেওয়া আছে। তাহলে বন্ধুরা আমাদের স্কলারশিপের জন্য কবে লিঙ্কটি ছাড়বে, আমি যতটুকু ধারণা করছি এই মাসের 15 তারিখ, আমি ভিডিও করছি আজকে 12 তারিখ, আপনারা দেখতে পাচ্ছেন স্যাটারডে আগস্ট 12, 2023, এবং এখন সময় বাজে 10:06। তো ফ্রেন্ডস, আশা করব এই মাসের 15 তারিখ নতুবা সামনের মাসের আপনারা ফার্স্ট উইক অথবা মধ্যবর্তী সময়, যে কোনো একটা সময়ের ভিতরে, এই সময়ের ভিতরে যে কোনো একটা দিনে আমাদের নতুন রিনিউয়াল এবং স্বামী বিবেকানন্দ সকলেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমাদের কি কি জানা দরকার, কি কি প্রযোজ্য? মনে রাখবেন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য মুসলিম ভাই বোনদের জন্য কেবলমাত্র ঐক্যশ্রী পোর্টালই অ্যাক্টিভ, অর্থাৎ আপনার নাম্বার হিসেবেই এখানে হবে। অর্থাৎ আপনি কি করবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনার যে জেলা আছে জেলাটা সিলেক্ট করবেন, ওকে করবেন। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, ফর্মটাকে ফিল আপ করতে হবে, এরপরে সাবমিট করতে হবে। এর পিছনটাতে মানে আরো আমাদের কিছু লিখতে হবে, সেই লেখাগুলোর পরে আমাদের যখন সাবমিট মারবো, আপনার নাম্বার দেওয়া অনুসারে, অর্থাৎ কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেই নাম্বার অনুসারে আপনার অটোমেটিক্যালি স্বামী বিবেকানন্দ নিয়ে নেবেন। মনে রাখবেন, ঐক্যশ্রী পোর্টালটা এমন একটা পোর্টাল যেখানে আপনার সবগুলোই নিয়ে নেবে, অর্থাৎ নাম্বার অনুসারে অটোমেটিক্যালি আপনি স্বামী বিবেকানন্দের টাকা পাবেন, না ঐক্যশ্রীর টাকা পাবেন, না TSP বা আন্ডার ট্যালেন্টের টাকা পাবেন, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং সাবমিট বা কংগ্রেচুলেশন জানানোর আগে আপনাকে অবশ্যই দেখিয়ে দেবে। তাহলে বন্ধুরা, আমরা এখন বুঝতে পারলাম যে এই মুহূর্তে আমাদের কোনোভাবেই মুসলিম ভাই বোনদের জন্য স্কলারশিপের পোর্টাল আপাতত অন নেই, অফ আছে। এখন আমরা দেখবো ওএসএস, মানে ও জানাদের ওবিসি বা SC ST আছে তারা আবেদন করতে পারবেন কিনা। দেখা যাক আমরা এই পোর্টালে গিয়ে আবেদন করতে পারি কিনা। আমরা এখানে আসলাম, এই লিঙ্কও দেওয়া থাকবে, আশা করছি সেখান থেকে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। তো বন্ধুরা, নিউ রেজিস্ট্রেশনের জন্য এটাও আসলে খোলেনি, আমরা দেখতে পাচ্ছি যদিও 23-24 এখানে সেশন দিয়ে দিয়েছে, তো আশা করা যায় এটা হয়তো খুলবে। আমি লিঙ্কে ক্লিক করলে এখনই আপনি জানতে পারবেন, যেহেতু আমি লাইভ ভিডিও করছি আপনাদের জানতে খুবই সুবিধা হবে। বন্ধুরা, যে কোনো ভিডিও আপনার ডেট দেখে দেখবেন, তাহলে আপনাদের জেনুইন তথ্য পাবেন, আর আমরা জেনুইন তথ্যটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করি। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, সাবমিট করবেন, ওকে করে দেবেন। এরপরে বন্ধুরা আইএগ্রিতে ক্লিক করবেন। আইএগ্রিতে ক্লিক করার পরে এখানে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার এগুলো দিয়ে সাবমিট করবেন। আর যেহেতু ফ্রেন্ডস আমার এই মুহূর্তে ডকুমেন্টস বা তথ্য নেই, তার জন্য এটা পুরোপুরি করতে পারছি না, আপনি একবার ট্রাই করতে পারেন, বাট আমি অবশ্যই কিছুদিন পরে ফুল ভিডিও দিয়ে দেব, আশা করছি আপনারা সেটা ফুল তথ্য পাবেন। তো বন্ধুরা, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, ওয়েসিসটা হতেও পারে নাও পারে, বাট ওয়েকিউসিটা এখন বন্ধ আছে। তো বন্ধুরা, এছাড়াও আপনারা অনেক স্কলারশিপ পেতে পারেন। মনে রাখবেন, সরকারিভাবে আপনি যে কোনো একটা আবেদন করতে পারবেন, হয় ওয়েসিসে না হয় ঐক্যশ্রীতে। এছাড়াও আপনি অনেক অনেক স্কলারশিপ পেতে পারেন, আপনার নাম্বার যত ভালো থাকবে আপনি স্কলারশিপ তত ভালো পাবেন। তো এখন প্রশ্ন হলো, আর কি কি ভাবে আমি স্কলারশিপ পেতে পারি? স্কলারশিপ পাওয়ার জন্য সব থেকে বেস্ট সাইট হলো বাডি ফর ইউ, বা আপনার আমি আপনি ভিভো স্কলারশিপ পেতে পারেন, যে বিভিন্ন গোল্ড কোম্পানি দিতে পারে, কলেজ কোম্পানি দিতে পারে। মনে রাখবেন, যে কোনো কোম্পানি কিন্তু প্রতি বছর প্রচুর স্কলারশিপ দিয়ে থাকে। তো আমি এখানে দেখুন ভিভো স্কলারশিপ লিখলেই চলে আসবে, আমরা এখানটায় লিখছি। তো এখান থেকে আমি যে কোনো একটা ক্লিক করছি, ভিভো এডুকেশন স্কলারশিপ। তো এখানে আপনারা এভাবে চাপলে সঠিক উত্তর পাবেন না, এটা হচ্ছে বাডি ফর ইউ বা বাডি ফর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটাতে আসবেন। এই সাইটটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট
যেখানে আপনার নাম্বার অনুসারে আপনি কতগুলো কোম্পানি থেকে স্কলারশিপ পেতে পারেন তা আপনি এ টু জেড জানবেন। এই সাইটে আসবেন, এখানে এসে আপনার রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করলে আপনি ওটা যখন ঢুকবেন তখন অনেকগুলো কোম্পানি এবং বিভিন্ন ব্যাংক, স্টেট ব্যাংক, ইউকো ব্যাংক, কোটাক ব্যাংক, অর্থাৎ বিভিন্ন ব্যাংক এবং সংস্থাগুলোর নাম চলে আসে যারা স্কলারশিপ প্রোভাইড করে থাকে দুস্থ এবং মেধাবী ছাত্রদের জন্য, সকলের জন্য এখানে না প্রোভাইড করে থাকে। তাহলে আপনারা এখানে আসার পরে যে কাজটা করবেন, প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, যা যা চাইছে যেভাবে তথ্য চাইছে অ্যাকুইরেট দেবেন, তাহলে আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব ধরনের স্কলারশিপ পেতে পারবেন। নতুবা কিন্তু এখানে ভুলভাল তথ্য দিলে আপনি সঠিক স্কলারশিপটা নাও পেতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা ঐক্যশ্রী এবং স্বামী বিবেকানন্দ ওয়েসিস, যেটাকে শিডিউল কাস্ট বা কাস্ট সার্টিফিকেট দিয়ে স্কলারশিপের অফার ব্যাপারটা জানলাম এবং অন্যান্য স্কলারশিপ ব্যাপারটা জানলাম। তো বন্ধুরা, এই প্রত্যেকটা জিনিসই আমি অবশ্যই 100% আপনাদেরকে ফুল ভিডিও বানিয়ে জানাবো। জাস্ট আমি এখনই আপনাদের এতটুকুই জানালাম যে স্কলারশিপ এখন ছেড়েছেন কিনা এবং টেন্টেটিভ ডেট গুলো কেমন হতে পারে সেটা জানালাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের একটু উপকার হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8420069221। আপনাদের সবাইকে ধন্যবাদ।